আখাউড়ায় ইউপি নির্বাচনে দ্বন্দ্ব সংঘাত না করার অঙ্গীকার প্রার্থীদের। দেশ নিউজ টিভি, সারা দেশ সারাদিন। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি বাদল আহমদ খান। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে পুলিশের আয়োজনে একই মঞ্চে সকল প্রার্থী শীর্ষক অনুষ্ঠান সোমবার সকালে উপজেলার মোগরা ইউনিয়নের মোগরা উচ্চ বিদ্যালয় মাঠে ব্যতিক্রমী এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে মোগরা ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ড সদস্য ও সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় প্রার্থীরা নির্বাচনের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। নির্বাচনে দ্বন্দ্ব সংঘাত হানাহানি না করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার প্রতিশ্রুতি দেন। নির্বাচনে জয় পরাজয় যাই হোক হাসি মুখে মেনে নেবেন, বিজয়ী হলে সকলকে সঙ্গে নিয়ে কাজ করবেন, পরাজিত হলে বিজয়ী প্রার্থীকে ফুলের মালা দিয়ে বরণ করে নেবেন। এ সময় তারা প্রশাসনের কাছে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান। প্রার্থীরা বলেন, জনগণের সেবা করার উদ্দেশ্যে নির্বাচনে প্রার্থী হয়েছি, নির্বাচিত হলে সুখে দুঃখে মানুষের পাশে থাকব, সরকারি সকল সুযোগ সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিব, মাদক সন্ত্রাস দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করায় পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান বক্তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার, সিনিয়র সহকারী পুলিশ সুপার কসবা সার্কেল নাহিদ হাসান, আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান, বিট অফিসার সাব ইন্সপেক্টর নিতাই চন্দ্র দাস সহ আরও অনেকেই।